আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল হিমিস কিচেন। আজকে দেখাবো ফিশ মেস্ট, অসাধারণ একটা ভর্তা রেসিপি, খুবই টেস্টি এবং সুস্বাদু একটা ভর্তা রেসিপি। তো চলুন, চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই আমি এখানে একটা বাটা নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ। আমি এই মরিচগুলোকে সরিষার তেলে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এরপরে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। মনে রাখবেন, এই শুকনা মরিচটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। এই রসুন কোয়াগুলোকেও আমি সরিষার তেলে ভেজে নিয়েছি, এগুলোকেও ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, এগুলোকেও ভালোভাবে আমি ম্যাশ করে নিব। এরপরে আমি এখানে একটা রুই মাছের চাকা নিয়েছি, চাকাটা ভেজে নিয়েছি। এরপরে এই চাকাটাকে মাছের কাঁটাগুলোকে ফেলে দিয়ে শুধু মাছটাকে আমরা এর মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে ম্যাশ করে নিব। এটাকে একটু মিহি করে ম্যাশ করে নিবেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে এবং দেখতেও অসাধারণ লাগবে। আপনারা চাইলে এই কাজটা পাটায়ও করতে পারেন, কিন্তু আমার কাছে এই পাটলা দিয়ে ভর্তাটা বেশি টেস্টি মনে হয়, তাই আমি এটা দিয়ে করছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, খুব অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। এই ধনে পাতা কুচিটা যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে আরও বেশি টেস্টি হবে এই মাছ ভর্তাটা। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু এই ভর্তার স্বাদটাকে আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে দিবে। তো এরপরে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন কি সুন্দর ভর্তাটা দেখা যাচ্ছে, এবং খেতেও কিন্তু এটা অসাধারণ এবং খুবই টেস্টি একটা ভর্তা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার খেলেই মনে হবে যেন বারবার খাই। তো অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।